গুড মর্নিং, সরি তোমরা যদি গুড মর্নিংয়ে দেখছো না, আজকের ভিডিওটা শুধু চুপ করে দেখতে থাকো, ওকে? হ্যালো এভরিওয়ান, তো আজকে আমাদের হচ্ছে যেটা পিৎজা চ্যালেঞ্জ, মানে কে আগে খেতে পারে। ওকে, তো আমি আগে খাবো আমি জানি, কিন্তু বাই চান্স যদি ও আগে হয়ে যায়, যেই আগে হোক, মানে যে হারবে, আলটিমেটলি মেন কথা হচ্ছে যে হারবে তাকে যেমন খুশি সাজানো হবে। মানে ও যদি হারে তো আমি ওকে সাজাবো, আর আমি যদি হারি তো ও আমাকে সাজাবে, আর তারপর তাকে ছাদে ঘুরতে হবে। আজকের তো আমার আইডিয়া, পরের দিন তোর আইডিয়া হবে। তো এটা হচ্ছে, তো আমরা স্টার্ট করছি। কোল্ড ড্রিঙ্কস আছে আর পিৎজা আছে। ভাবলাম যে ভিডিওই হচ্ছে না, তাই দেখতে গেছিলাম। ওকে, তো লেটস স্টার্ট। চিয়ার্স মান। দাঁড়া, আমার একটু দেখো, আমি যে চেপাচ্ছি মুখে এখনো, আমি খেয়ে নিয়েছি। আমার এই বয়সে বোন সবথেকে জানলে খায়, আমার টেবিলে সবাই বসে আরো হুশ করে খেয়ে উঠে যায়। কোল্ড ড্রিঙ্কস খেতে হবে।
বাপরে আই এম ফাস্ট কি হবে ছাদে ঘুরলে না হয় পেছনের কাকুটা দেখবে যে সবসময় ওখানে বারান্দার ঠ্যাং তুলে বসে থাকে কি সাজাবো সেটাই আমি ভাবছি মানে কিছু মারাত্মক ভয়ঙ্কর সাজাতে আরে এমনি একটা টিপ পরিয়ে দিই দুটো গালে দুটো টিপ বসে দিই হ্যাঁ আমি হারলে তুই আমাকে সেটাই করতিস স্যান্ডিদার মতন সেজে ফেলবো ভাবছি শুধু কয়েকটা টিপ মুখে বসিয়ে দেবো তাই না ঠিক আছে শুকনো লঙ্কা মুখে হ্যাঁ স্যান্ডিদার একটা আছে শুকনো লঙ্কা বসানো তাই বললাম ঠিক আছে দেখ তুই আমি বলে দিচ্ছি তোকে সাজা আমি তো বলে তোকে শুধু ওটাই করতে ওসব সব মিথ্যে কথা আমি তোকে চিনি না নাকি হোয়াট এভার হয়েছে হয়েছে নেক্সট টাইম হবে বলো বন্ধুরা হিসা ছু আর ছু করে কিছু হবে না হয়ে গেছে খাওয়া প্লেট ধুতেও হবে না এরকম তো আগে বলিসনি এখন বলছি রুলসটা জুড়ে গেছে না না প্রথম কথা তুই ওইদিকে বসে আছিস তোর যেতে সুবিধা হবে আর ওসব হবে না ওসব বেকার আগে থেকে বলে রাখতে এই বটলটা শেষ করতে হবে পাশে ওয়াশিং মেশিন চলছে তো একটু পর কথা বলছি আমরা ঠিক আছে হয়ে গেছে ওকে তো বন্ধুগণ আমি হেরে গিয়েছি আমি হেরে গিয়েছি আমি হেরে গিয়েছি আমি হেরে গিয়েছি আর ও জিতে গিয়েছে আর জিতে গিয়েছেন মঞ্জুস হাতে যাচ্ছে আপনার এই গ্লাস কিন্তু এর বদলে আমাকে যে সাজানো হবে সেটা আমি জানি না আমাকে কী সাজাবে হোয়াট এভার যাই সাজাক আমার তাতে কিচ্ছু যায় আসে না ঠিক আছে তখনই দেখা যাবে কি কিছু যায় ওকে আর ইউ রেডি ফর দ্যাট ইয়েস উই আর রেডি ওকে সো লেটস গো আমাকে কি সাজাবে আমি জানি না কিন্তু এটা আগে পরিয়ে দিয়ে চলে গেছে কোথায় গেছে কি নিজেকে এত সাজিয়ে দেখলে খুব আমার অদ্ভুত লাগে ঠিক আছে Thank you.
বলছিস রে মা। তো ওর আমাদের আমার সাজানো কমপ্লিট, ওকে মানে এটাই ওর পানিশমেন্ট ওর হেরে যাওয়ার আর কি কালকে। এবার নেক্সট টাইম আমি বদলা নেব। নেক্সট টাইম বদলা সে নেক্সট টাইম দেখাবে, ঠিক আছে? তো আমি একদম এই প্রথমবার আর কি এরকমভাবে কাউকে সাজাচ্ছি। যাই হোক, তো এবার ছাদে ঘুরতে হবে তোকে। আমি অলরেডি ছাদে দেখছি, এবারে মানুষজনকে দেখি। তুই দেখে ভয় পেয়ে আছি। আমি তো ছাদে এসে গেছি, ফ্ল্যাট ফ্ল্যাটের পাশাপাশি বারান্দা থেকে অনেকেই দেখছে। আমাদের ছাদে অনেক পাখি আছে, তারাও আমাকে দেখে ভয়ে চলে যাচ্ছে। তোমাদের কেমন লাগলো? ভূতকে কি ভয় লাগলো? একটু যদি ভয় লেগে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, ঠিক আছে? নেক্সট ভিডিও খুব মজার হবে, একটা নতুন জায়গায় নিয়ে যাবো তোমাদের। হ্যাঁ, আমাকে ভয় লাগছে দেখে? হ্যাঁ লাগছে? এখনো কেন বলতে আছে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো? আরে জলদি সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওটা, ঠিক আছে? হ্যাপি হ্যালোইন ডে। তাহলে ঠিক রাত দুটোর সময় আমি ঘরে নক করবো।